ডুয়ার্সের উত্তর ঝুপঝরা এলাকায় মূর্তি ফরেস্ট ভিলেজ সহ আরো কয়েকটি পাড়াগ্রাম রয়েছে। এলাকাটি গরুমারা জঙ্গল সংলগ্ন হওয়ায় প্রায়শই বিভিন্ন বন্যপ্রাণী বিশেষ করে হাতির দল ওই এলাকায় ঢুকে বহু বাড়িঘর ভেঙে দেয়, ক্ষতি করে কৃষি জমির ধান ক্ষেত। এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরেই এলাকায় বন্যপ্রাণীদের আনাগোনা রুখতে বন দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। সেই দাবির ভিত্তিতে গরুমারা নর্থ রেঞ্জের তরফে মূর্তি নদী সংলগ্ন ওই এলাকায় প্রায় 180 মিটার বৈদ্যুতিক ফ্যান্সিং তারের বেড়া দেওয়া হয়, কিন্তু হাতির দল সেই বেড়াকে ভেঙে লোকালয়ে ঢুকছে। এখনো ভাঙা অবস্থায় পড়ে রয়েছে সেই বেড়া। দ্রুত সেই বেহাল ফ্যান্সিং মেরামত করার দাবি জানিয়েছেন বাসিন্দারা। এখন ধান রোপণের পালা চলছে, ধান রোপণের পর হাতির দল আসা শুরু করবে জমিতে, তার আগেই যাতে সেটি মেরামত করা হয় তার দাবি জানিয়েছেন সকলেই। গরুমারা নর্থ রেঞ্জ সূত্রে জানা যায়, এর আগেও সেই ফেন্সিং মেরামত করা হয়েছিল, আবার সেটি বেহাল হয়ে পড়েছে, সেটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে। এদিকে ইলেকট্রিক ফেন্সিং নষ্ট হয়ে যাওয়ায় অনায়াসেই বন্য জন্তুরা ঢুকে পড়ছে লোকালয়ে। সম্প্রতি ডুয়ার্সের বেশ কিছু এলাকায় হাতির আক্রমণের শিকার হয়েছেন স্থানীয় বাসিন্দারা। পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তিরও, বহু ঘরবাড়ি ভেঙেছে হাতির পাল। অবিলম্বে ফেন্সিং মেরামত না করা হলে সমস্যা আরো বাড়বে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। ফেন্সিং তো খারাপ হয়ে আসুন, অবশ্য জায়গা খুবই অসুবিধা হচ্ছে আমাদের, হাতি আসে। আচ্ছা, আর ধানের সিজন মোটামুটি লাইন ফেন্সিং ভালোই থাকে, মোটামুটি 5 মাস ধরে এইভাবে পড়ে আছে, এখনও হাতি ঢুকতেছে। হ্যাঁ, মাঝে মাঝে বানায়, আবার হাতি টাতি আসলে নষ্ট হয়ে যায়, আবার বানায়। হ্যাঁ, হাতি তো আসছে গরুমারা। আচ্ছা আচ্ছা, তো যত শীঘ্রই হয় তাড়াতাড়ি একটু করলে কাজটা যদি হয় তাহলে সুবিধা হয় একটু। আরসিটিভি সংবাদ, জলপাইগুড়ি। সব খবর সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং শেয়ার করুন, সেই সঙ্গে আমাদের ইউটিউব পেজটিকে সাবস্ক্রাইব করুন, তবে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।